এবার কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ নদিয়ার সেখানে এক কাউন্সিলরের বিরুদ্ধে এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে। বিষয়ে বিস্তারিত জানব, ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, কি কারণে হঠাৎ মারধর করা হলো ওই সিভিক ভলান্টিয়ারকে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কল্যাণী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সদস্য লক্ষ্মী ওরাও, তিনি এবং তার সহযোগী রঞ্জিত দাস এবং আরো একজন জেলা পরিষদের সদস্য ছিলেন নদিয়া জেলা পরিষদের মিনা ওরাও এবং আরেকজন, এই চারজন মিলে তারা চাকদা থেকে কৃষ্ণগড় দিয়ে যাচ্ছিলেন এবং রানাঘাটে মিশন গেটের কাছে তাদের যখন সে সময় জ্যাম ছিল খুব রাস্তা, সে সময় তাদের গাড়িটা আটকে যায় এবং সিভিক ভলান্টিয়ার বলেন যে একটু দাঁড়ান, তারপর এগোবেন। কিন্তু তারপরেই তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয় সিভিক ভলান্টিয়ার সঙ্গে। এরপরে কর্তব্যরত যে সিভিক ভলান্টিয়ার ছিল নবকুমার মল্লিক, তাকে গাড়ি থেকে নেমেই প্রথমে সহযোগী ধাক্কাটাকে, এরপরে কাউন্সিলর লক্ষ্মী ওরাও তাকে মারধর করে এবং ধাক্কা মারে এবং এরপরে কিন্তু এলাকার যে লোকজন তারাও কিন্তু জড়ো হয়ে যায় বিষয়টি, তারাও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারপর চিল্লামিল্লি চিৎকারচিৎকি হয়। এরপরে খবর দেওয়া হয় রানাঘাট থানা পুলিশকে, রানাঘাট থানা পুলিশ তাদেরকে নিয়ে আসে থানায় এবং দীর্ঘক্ষণ থানায় তাদের জিজ্ঞাসাবাদ জেরা করা হয় এবং তারপরে ওই অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রথমে আটক করে এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। মূলত সমুজিৎ, আমরা হয়তো দেখানোর চেষ্টা করছি যে দেখো, কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে মারধর রাস্তায়, একেবারে 34 নম্বর জাতীয় সড়কে কিন্তু দাঁড়িয়ে ওই লক্ষ্মী ওরাও যিনি কাউন্সিলর মহিলা তিনি কিন্তু মারধর করছেন এবং তাকে ধাক্কা দিচ্ছেন এবং কর্তব্যরত অবস্থায় তাকে মারধর করেছেন, এই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে এবং রানাঘাট মহকুমা আদালতে তাদেরকে পাঠানো হয়েছে। স্বভাবতই এই ঘটনায় কিন্তু যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন তৃণমূল কংগ্রেস দল, এই লক্ষ্মী ওরাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং সেখানে তার সঙ্গে যিনি ছিলেন মিনা ওরাও তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য এবং এই সিভিক ভলান্টিয়ারকে কেন মারধর করলেন তারা, কেন তাদের গাড়িটি জ্যামে আটকে গেছিল এবং তখন সিভিক ভলান্টিয়ার তাকে দাঁড় করান যে এখন না, জামটা খালি হোক আপনারা বেরোবেন, এই নিয়ে কিন্তু কথা কাটাকাটি হয় তার যে সহযোগী আছে রঞ্জিত দাসের সঙ্গে এবং রঞ্জিত দাস বেরিয়ে এসে তাকে গালিগালাজ করেন এবং তাকে তারপর মারধর করেন। এই পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই অভিযোগ হয়েছে, সেই ভিত্তিতেই পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করে রানাঘাট আদালতে পাঠিয়েছে। একদমই, ধন্যবাদ সুমন।